আসসালাম আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিডি ইউকে কিচেন থেকে আমি খালিদা আজকে হচ্ছে সোমবার আর আমার ব্লগটা শুরু করেছি প্রায় কলেজের টাইম শেষে আই মিন বিকেলের দিকে তো এখন আমি এবং ইশানের আব্বু আমরা দুজন একসাথে বাসায় ফিরছি আর একসাথে আমাদের আসলে ক্লাস শেষ হয়েছে তো যাবার সময় বাচ্চাদেরকে স্কুল থেকে পিক আপ করবো আর তারপর আমরা বাসায় চলে যাব উনি তো কাজে যেতেই হবে কাজে যাবেন আর আজকে দিনটা আসলে খুবই রেইনি ছিল একটু পরপরই বৃষ্টি হচ্ছিল আমি জানি না কেন এখনও কিন্তু টান্ডাটা সেরকম পড়েনি আমি ভেবেছিলাম যে সামারটা বেশি দিন বাকি না চলে আসবে তারপর আরও ওয়েট করতে হবে আমার কাছে মনে হচ্ছে টান্ডাটা প্রচুর পরিমাণে এখন বেড়েই যাচ্ছে তো আমি করে আসার পর বাদাম বেজে দিচ্ছি বাচ্চাদেরকে ওরা বলছিল বাদাম খাবে তো এই বাদামি প্যাকেটটা কিনে এনেছিলাম গত সপ্তাহে এখনও বাজা হয়নি বাবলাম আজকে যেহেতু একটু রেইনি ছিল ডেটা আর অবশ্যই বাংলাদেশে যখন ছিলাম বৃষ্টির দিনে বাদামি বেশি খাওয়া হতো আর মটরশুটি এগুলোই বেজে বেজে খাওয়া হতো খুবই ভালো লাগতো সেই দিনগুলো তো এখন তো আর সেই দিনগুলোর কথা মনে করে কিছুই হবে না এই দেশেই সেই স্মৃতিটুকু চারণ করছি তো বাদামটা বাজার কারণ হলো যে এই দেশে যে প্যাকেটের বাদামগুলো পাওয়া যায় এগুলো কিন্তু খুবই মজাদার আর একটু ভালো করে বেজে নিলেই বোঝা যায় না যে এটা প্যাকেটে ছিল আর আমি মাঝে মধ্যে এরকম বাদাম কিনে এনে বেজে দিই বাচ্চাদেরকে আমারও খুব ভালো লাগে খেতে তারপর আমি একটা পাতিলের মধ্যে অনেকগুলা ডিম বসিয়ে দিলাম সিদ্ধ করার জন্য আর কারণ হচ্ছে আমার বোন যে এসেছে ও বলছিল আজকে পাস্তা রেডি করবে ও নিজের হাতে বানাবে তো আমি ভাবলাম যে যখন বলছে দেখি ও চেষ্টা করে দেখুক আসলে ও চেষ্টা না ও কিন্তু খুব সুন্দর করে পাস্তা বানাতে পারে আর আমি ওর ওর কাছে দিয়ে দিলাম দেখি ও কি করে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছে দেখা যায় তারপর এখানে একটা পেঁয়াজকে কুচি করে দিয়ে দিলাম গরম তেলের মধ্যে আর নুডলসটা আসলে হচ্ছে বাচ্চাদের জন্য খুবই ভালো লাগে বাচ্চারা তো অনেক পছন্দ করে খেতে আরবি ওয়াস হয়তো আমার কথাগুলো একটু এলোমেলো লাগছে আপনাদের কাছে হতেই পারে বিকজ আমি আজকে অনেক অসুস্থ ছিলাম তারপর আলহামদুলিল্লাহ এখন একটু সুস্থতা বোধ করছি যে কারণে আমার ব্লগটা শেয়ার করে দিলাম তো এখানে আলুগুলোকে কুচি করে দিয়ে দেয়া হয়েছে পেঁয়াজের সাথে কারণ আলুগুলোকে কিন্তু আগে সিদ্ধ করা হয়নি পেঁয়াজের সাথে দিয়ে দিলে খুব সহজেই সিদ্ধ হয়ে যায় আর ও কিন্তু খুব মজা করে নুডলস তৈরি করতে পারে খুবই ভালো লাগে খেতে আজকে আমি ওর তৈরি করা নুডলস শিখাবো তো আমি তো অনেক এক্সাইটেড দেখি আসলে আমার বঞ্জিটা কি কি ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে এখানে কারণ ও বলছিল বেশি মশলা দেবে না তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ও কি করছে এখানে টমাটো একটাকে কুচি করে দেয়া হলো আসলে টমেটোটা দেওয়ার কারণ অবশ্যই নুডলসের মধ্যে টমেটো দিলে একটু টেস্টটা বেশি বেড়ে যায় খেতে কিন্তু খুবই ভালো লাগে আর ও খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভালো করে আলুগুলোকে হাফ বয়েল করে নিল যাতে পুড়ে না যায় ও কিন্তু সবসময় নাড়াচাড়া করছিল এটা কিন্তু খুবই ভালো একটা জিনিস আর এখানে এখন ডিম দেয়া হচ্ছে প্রায় তিনটার মতো এটা হচ্ছে আসলে পছন্দ অনুযায়ী যে যেরকম খেতে পছন্দ করেন সেরকমই দিতে পারেন আর আমার কাছে মনে হলো যে তিনটা ডিম দিলেই ভালো হবে কারণ বাচ্চারা কিন্তু ডিম অনেক পছন্দ করে নুডলস অথবা পাস্তার সাথে তো আজকে যেহেতু আমি নুডলসটাই তৈরি করছি সে কারণে ডিমের পরিমাণটা একটু বেশি দিলাম তিনটার মতো ডিম এখানে দেয়া হল আর টমাটো আলুর সাথে মিক্স করে নেওয়া হচ্ছে ডিমটাকে ভালো করে আর অলরেডি কিন্তু আমি বয়েল করে রেখেছিলাম নুডলসগুলোকে এখানে প্রায় তিন পাকের মতো নুডলস আমি বয়েল করে নিয়েছি আর যখনই আলুগুলো সিদ্ধ হয়ে আসবে তখনই নুডলসগুলো ঢেলে দিতে হবে আর এখানে যে মশলাগুলো ব্যবহার করা হয়েছে সেটা জাস্ট একটু হলুদ গুঁড়া আর সামান্য পরিমাণে ধনে পাউডার আর কিছুই না আর লবণ তো পরিমাণ মতো লবণ তো দিতেই হবে আর এখন দেয়া হচ্ছে নুডলসগুলোকে সিদ্ধ করে রাখা যে নুডলসগুলো সেগুলো অনেক জোর হয়েছে বেশি নরম হয়নি আবার বেশি শক্ত রয়নি এরকম একটা সুন্দর বয়েল হয়েছে খুবই ভালো লাগছে দেখতে আর এখন ভালো করে মিক্স করে নিতে হবে সবগুলোকে একসাথে তো আমার বঞ্জিটা কিন্তু খুব সুন্দর করে মেনটেন করতে পারছে আমি এটা দেখেই আসলে অবাক হলাম যে অ খুবই সুন্দর করে ম্যানেজ করে নিচ্ছে একটুও কিন্তু অ্যালোমেলো হচ্ছে না বা বাইরে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে না খুবই সুন্দর করে ও করতে পারছে তো আসলে নুডলসটা খুবই মজাদার হয়েছিল আমি তো অবশ্যই খেয়েছি বাট এখানে যেটা করা হলো এখানে কিন্তু আমরা কোনো চিলি ইউজ করিনি গ্রিন চিলি অথবা পাউডার চিলি কিছুই না শুধুমাত্র বাচ্চাদের জন্য তো আমরা যেটা করলাম এক্সট্রা যে কাঁচামরিচ সেটা দিয়েই পাস্তাটা খেয়ে নিয়েছি আর বাচ্চাদের জন্য উইদাউট চিলি এরকমই আসলে আজকের নুডলসটা রান্না করা হলো তারপরেও কিন্তু টেস্টটা খুবই ছিল ভালো ছিল খেতে অনেক মজা হয়েছিল তো আসলে চিলিটা কোনো ম্যাটার না চিলি কিন্তু এরকম কাঁচামরিচ দিয়েও খাওয়াটা অন্যরকম স্বাদ লাগে আমার কাছে তো আজকে ভালোই লেগেছে তো অবশেষে যেটা দেয়া হলো সেটা হলো ফ্রেশ ধনে পাতা আর হয়ে গেল আমাদের মজাদার নুডলস এগ নুডলস বলা যায় এটাকে অনেক মজাদার অনেক টেস্টি আর একেবারেই মশলা চারা এবং তেল চারা একদম অল্প পরিমাণে তেল দেয়া হয়েছিল খুবই ভালো লাগলো খেতে আর তারপর যেটা হলো নুডলস খাওয়ার পর প্রায় অনেক প্রায় আটটার দিকে এটা রাত রাতের দিকে আসলে ওইটা ছিল নুডলসটা যখন তৈরি করা হলো ওটা ছিল সন্ধ্যার দিকে আর এটা হচ্ছে আমাদের রাতের ডিনার আমরা ডিসাইড করলাম যে আজকে ভেজিটেবল রাইস খাবো এগের সাথে তো আমি তৈরি করেছি এটা খুবই স্বাদের হয়েছিল বাট একটা দুঃখজনক ব্যাপারটা হলো যে আমি যখন রেসিপিটা তৈরি করছিলাম তখন অনেক ব্যস্ত ছিলাম যে কারণে আমার প্রিয় ভিওয়ার্সদের জন্য আমি ভিডিও করতে পারিনি তো অবশ্যই আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব অন্য একটা ব্লগে অন্য কোনো একদিন অবশ্যই আর এটা কিন্তু খুবই খুবই মজাদার একটা রেসিপি আর স্পেশালি যখন গেস্ট আসে আমাদের বাসায় তাদের জন্য কিন্তু খুবই পারফেক্ট একটা রেসিপি অনেক মজার এখানে আমি অ্যাড ব্যব যেটা অ্যাড করেছিলাম আসলে তো এখানে আমি দিয়েছি ভিন্ন টাইপের ভেজিটেবল এটা যেরকম হাতের নাগালে পাওয়া যায় তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ